বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি। বেসন আমরা ত্বকের যত্নে নানাভাবে ব্যবহার করে থাকি, তবে আজ আমি আপনাদের সঙ্গে কিভাবে আপনারা বেসনের সঙ্গে মাত্র তিনটি জিনিস মিশিয়ে আপনাদের ত্বক গরমকালেও ধবধবে ফর্সা ও গ্লোয়িং করে তুলবেন তারই একটি রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই রেমিডিটি শুধু গরমকালেই নয়, সারা বছরই অর্থাৎ যে কোনো সিজনেই আপনারা ব্যবহার করতে পারবেন, ফলে সব সিজনেই আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং দেখাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। গরমকালে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়, যেমন রোদে পুড়ে ত্বক কালো বা লালচে হয়ে যাওয়া, ত্বকে ঘামাচি বা দানা দানা বের হওয়া, ত্বকে কালো কালো ছোপ ছোপ হয়ে যাওয়া, রোদে ট্যান পড়ে যাওয়া ইত্যাদি। আর এই রকম সকল ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে আমার আজকের এই রেমিডি থেকে। এটি লাগানোর পর সাবান বা ফেস ওয়াশ লাগাবেন না, তাহলে এই রেমিডির কার্যক্ষমতা কমে যাবে। তবে এটি লাগানোর আগে সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেমিডিটি কীভাবে বানাতে হবে ও কীভাবে ত্বকে লাগাতে হবে বিস্তারিতভাবে। আজকের এই রেমিডির প্রধান অর্থাৎ মূল উপকরণ হলো বেসন, তাই আমি সব আগে একটি বাটির মধ্যে 2 চা চামচ বেসন নিয়ে নিলাম। বেসন ব্যবহারে আমাদের ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে, বেসন রোদে পোড়া কালো দাগ তুলে ফেলার ক্ষমতা রাখে, বেসন আমাদের ত্বক থেকে ধুলো ময়লা এমনকি মরা চামড়া অর্থাৎ ডেড স্কিন তুলে ফেলে ত্বকে ভেতর থেকে চকচকে ও গ্লোয়িং বানায়, সেই সঙ্গে আমাদের ত্বকের কালচে পরতকে সরিয়ে ত্বককে 1 থেকে 2 সেট পর্যন্ত ফর্সা ও উজ্জ্বল বানায়। এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে ফুলার আর্থ অর্থাৎ মুলতানি মাটি। এটি যুগ যুগ ধরে আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে। এটি আপনারা খুব সহজেই যে কোনো কসমেটিক্সের দোকানে বা অনলাইনে বা সুপার মার্কেটে কিনতে পেয়ে যাবেন। মুলতানি মাটি একটু পিছিল হয়, তাই এটি ফেস ওয়াশের মতোই ব্যবহার করা যায় এবং এটি আমাদের ত্বককে ক্লিন করতে, ত্বকের এক্সট্রা অয়েলকে কন্ট্রোল করতে দুর্দান্তভাবে কাজ করে। তাই গরমকালে মুলতানি মাটির ফেস প্যাক একদমই বেস্ট। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে অ্যালোভেরা জেল। এখানে আমাদেরকে অ্যালোভেরা জেল অবশ্যই অ্যাড করতে হবে, কেননা গরমকালে আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তাই অ্যালোভেরা জেল ত্বকে লাগালে ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরা জেল আমাদের ত্বকের রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলে ও গরমকালে অ্যাকনে পিম্পলের মতো বিভিন্ন ধরনের র্যাশের হাত থেকে ত্বককে রক্ষা করে। এবার আমাদেরকে এর মধ্যে 1/2 চা চামচ লেবুর রস অ্যাড করতে হবে। তবে যাদের লেবুতে অ্যালার্জি বা ত্বকে অ্যাকনে পিম্পল রয়েছে বা লেবু শ্যুট করে না, তারা লেবুর রস বাদ দিয়ে রেমিডিটি বানাবেন। কিন্তু যাদের লেবুর রস শ্যুট করে তারা অবশ্যই এটি অ্যাড করবেন, কেননা লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে এবং সেই সঙ্গে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থাকে, ফলে এটি ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানায়, সেই সঙ্গে আমাদের ত্বকের দাগ ছোপকেও হালকা করে দেয়। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে কাঁচা দুধ। এখানে আমি কাঁচা দুধ নিতে বলছি তার কারণ কাঁচা দুধের মধ্যে পুষ্টি উপাদান বেশি থাকে, তবে আপনারা যদি দুধ জাল দিয়ে নেন তাহলে এর মধ্যে কিছুটা পুষ্টি উপাদান কমে যায়। তবে কাঁচা দুধ যদি আপনাদের কাছে নাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা জাল দেওয়া দুধই ব্যবহার করবেন। এখানে প্রয়োজন মতো দুধ দিয়ে একটি স্মুথ প্যাক আমাদেরকে বানিয়ে নিতে হবে। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও আমাদের ত্বকে যদি নিয়মিত দুধ ব্যবহার করা যায় তাহলে দুধ আমাদের ত্বককে অ্যান্টি এজিংয়ের হাত থেকে রক্ষা করে। এটি আমাদের ত্বককে অসময়ে ঝুলে পড়তে দেয় না, সহজে ত্বকের মধ্যে বয়সের ছাপ আসতে দেয় না, এমনকি ত্বকের মধ্যে যদি রিঙ্কল ফাইন লাইন চলেও আসে তাহলে নিয়মিত দুধ ব্যবহার করলে ধীরে ধীরে সেগুলি দূর হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্যাকটি আমি বানিয়ে নিয়েছি, এবার চলুন আপনাদেরকে বলে দিই প্যাকটি কীভাবে আমাদের ত্বকে লাগাতে হবে। এটি আমাদেরকে অবশ্যই পরিষ্কার ত্বকে লাগাতে হবে, অর্থাৎ আমাদের ত্বকের মধ্যে যেন কোনো ধরনের ইম্পিউরিটি, মেকআপ বা ডার্ট পলিউশন লেগে না থাকে। আপনাদের হাত দিয়ে বা একটি মেকআপ ব্রাশের সাহায্যে আপনাদের মুখে ও গলায় এটিকে ভালোভাবে লাগিয়ে নেবেন, তারপর 15 থেকে 20 মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। আর যখন প্যাকটি শুকিয়ে
শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। এই রেমিডিটি সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার ব্যবহার করুন, তাহলেই দেখবেন গরমকালীন আপনাদের ত্বকে যে সমস্ত সমস্যাগুলি হয় সেগুলি আর কিছুই হবে না। সো ভিউয়ার্স, আজই আমার এই রেমিডিটি বানান ও ব্যবহার করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনারা কেমন রেজাল্ট পেলেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।